সো বন্ধুরা, আমরা ডানকুনি স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা ট্রেনের মধ্যে আছি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনের মধ্যে ভিডিও করছি অলরেডি, ঠিক আছে? তো আমরা এখন হাওড়ার দিকে যাচ্ছি, ঠিক আছে? হাওড়ার দিকে যেতে যেতে তোমার সাথে কথা হবে। আর এই এখন স্টেশনে ট্রেনে রয়েছি, ট্রেন থেকে দেখাচ্ছি সমস্ত কিছু, ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে, আস্তে আস্তে তোমরা দেখো, ঠিক আছে? আশা করছি অতটা ভালো লাগবে না, তবুও যতটা করতে পেরেছি, খুব ভালোভাবে ভিডিওটা হয়নি, তাও কতটা করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। সো কন্টিনিউ। সো বন্ধুরা, আমরা এখন লিটুয়া স্টেশনে এসে গেছি, এখান থেকে ছেড়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তারপরে এরপরেই হাওড়ায় ঢুকবো। তো তারপর এখান থেকে এক্সপ্রেস ধরবো, ধরে তারপরে আমরা আলিগড়ের জন্য রওনা দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখো ভিডিওটা পুরোটা। সো বন্ধুরা, এখানে আমি একটু ক্যামেরার সামনে চলে এলাম, কারণ ওই এতটা সেদিনকে গরম ছিল, যেদিনকে আমরা গিয়েছিলাম এতটাই পরিমাণে গরম ছিল, সো ট্রেনের মধ্যে থাকা যাচ্ছিল না। তো আমি একটু ভাবলাম বাইরের দিকে বেরিয়ে হাওয়া খেয়ে নিই, তো তখন একটু ক্যামেরার সামনে আসতে হলো, তো তখন আসলাম, হাওয়া খাচ্ছি এখন, দেখতে পাচ্ছ তোমরা। আর একটু পরেই হাওড়া স্টেশনে ঢুকে যাব, তারপর এক্সপ্রেস ধরে রওনা দেবো। তো তোমরা দেখো বন্ধুরা, এখন আবার একটা সমস্যার মধ্যে পড়া হলো, যেরকম হাওড়াতে ঢোকার আগে যেরকম এক ঘন্টা আধ ঘন্টা যেরকম ট্রেনটা আটকে থাকে রোজের কা রোজ, ঠিক আছে? তো সেই রকম আজকেও তেমনি ট্রেনটা আমরা প্রায় 10 মিনিট হয়ে গেল এখনও আটকে রয়েছি, এখনও হাওড়াতে ট্রেন ঢোকায়নি, ঠিক আছে? তো আমরা হাওড়া ঢোকার সামনেই আটকে রয়েছি একদম, ঠিক আছে? তো একেই এত গরম, তার উপর থেকে ট্রেনের মধ্যে কোনো ফ্যান ফ্যান অফ ছিল তখন, মানে কারেন্ট ছিল না সেই সময়টা, বিভৎস গরম, আর এই রোদ্দুরের মধ্যে হাওড়া ঢোকার মুখটা করে আটকে রয়েছে আমরা সকলে, ঠিক আছে? মানে এটা বিভৎস গরম। তো তোমরা দেখতে পাচ্ছ আটকে রয়েছি, ট্রেন যাচ্ছেই না, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা হাওড়াতে ঢুকে তারপর দেখা হচ্ছে আবার, ঠিক আছে? তো তোমরা দেখো। তো বন্ধুরা, এতক্ষণ পর, এত গরম সহ্য করার পর ফাইনালি আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম, এখনও ঢুকছি, ঠিক আছে? তো আমরা এবার এখান থেকে, আমাদের ট্রেন আছে, ঠিক আছে? আমরা এবার অন্য প্ল্যাটফর্মে যাব, অন্য প্ল্যাটফর্মে গিয়ে তারপর আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো তোমরা দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম, এবার আমরা আমাদের অন্য প্ল্যাটফর্ম যেটা আছে সেই প্ল্যাটফর্মে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যে ট্রেনে যাব, পূর্বা এক্সপ্রেসে যে আমরা যাব, তার যে টাইমে ট্রেনটা ছিল সেই টাইম থেকে ট্রেনটা 2 ঘন্টা লেটে ছিল, ঠিক আছে? তো কোনো কারণে 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমাদের। তো হাওড়া স্টেশনে যে ফুড প্লাজাটা যেদিকে রয়েছে, তো সেইখানে যে সিটটা রয়েছে না, ঘেরা মতো বসবার যে জায়গাটা রয়েছে, তো আমরা সেইখানেই ওয়েট করছি আপাতত 2 ঘন্টা, ঠিক আছে? তো 2 ঘন্টা ওয়েট করার পর তো ফাইনালি ট্রেনটা আমরা উঠবো, উঠে তারপরে আবার আসছি, তো তোমরা সাথে থাকো, দেখো। সো বন্ধুরা, অনেক অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটা এসে পৌঁছালো স্টেশনের মধ্যে, ঠিক আছে? তো আমরা এখন ট্রেনে উঠে তারপরে আসছি আবার। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনটা পাওয়া গেল, ট্রেনটা পেলাম, তো এখন ট্রেনের মধ্যে রয়েছি। তো ট্রেন ছাড়বে, 2 ঘন্টা লেট ট্রেন,
ঠিক আছে। তো সেই ভোর চারটের সময় বেরিয়ে এখন প্রায় 10:30 বাজে যাচ্ছে, এখন ঢুকছি, ট্রেন পেলাম। তো তোমরা আগে দেখতে থাকো, দেখা হবে চলো। তো বন্ধুরা, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে বিদ্যাসাগর প্ল্যাটফর্ম। তো দেখো বিদ্যাসাগর প্ল্যাটফর্মের জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে। বন্ধুরা, এখানে আর একটা জিনিস দেখাবো, দেখো এখানে মানে পাহাড়ি এলাকা এটা একটা, ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। এর আগে একটা জায়গা ফেলে আসলাম আমরা, খুবই সুন্দর, তোমরা দেখেছো জায়গাটা, ঠিক আছে। ওটাও একটা মানে নদী টাইপের ছিল ওখানটা, এক সময় ওখানে মানে এখনও পর্যন্ত জল ছিল, বাট রিসেন্ট কিছুদিন আগে জলটা শুকিয়ে গেছে বা টেনে নিয়েছে, যাই হোক হবে। কিন্তু এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা পাহাড়ি এলাকা, ঠিক আছে। তো দেখো তোমরা কত সুন্দর সুন্দর পাহাড়, এমনকি জায়গাটাও অসাধারণ জায়গা। আমি স্পটে আছি বলে করতে পারছি, আমি অ্যাডজাস্ট ফিল করতে পারছি, খুবই সুন্দর জায়গা আর খুব সুন্দর সুন্দর পাহাড়ি এলাকা পুরোটা। তো তোমরা দেখো আগে, আরও অনেক কিছু দেখতে পাবে। সো বন্ধুরা, আমরা পুরো একটা দিন জার্নি করে এখন আমরা আলিগড় স্টেশনে পৌঁছালাম। এটা যে দেখছো প্ল্যাটফর্মটা, এটা আলিগড় প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এবার আমরা আমাদের জায়গাতে পৌঁছাবো, ঠিক আছে। তো তারপর আমরা আসছি আবার। তো বন্ধুরা, এখানে আমরা আর একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা হচ্ছে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলিগড় স্টেশন,
ঠিক আছে, এটা নিউ করেছে আর কি, মানে এখন রিসেন্ট কয়েকদিন আগে করেছে, বাট আগে অন্যরকম ছিল, ঠিক আছে। আর আমরা আর আমি এখন যে জায়গা থেকে ভিডিওটা করছি, এটা আমরা যে হোটেলে আছি এখানে, সেই হোটেলটা, এই হোটেলের ছাদ থেকে পুরো আলিগড় স্টেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল, আর নিউ প্ল্যাটফর্ম, এটা নিউ স্টেশন করেছে, এটা আগে অন্যরকম ছিল। তো বন্ধুরা, ওখানে আলিগড়ে আমরা প্রায় 4 দিন মতো ছিলাম, ঠিক আছে, 4-5 দিন মতো ছিলাম ওখানে। তো ওখানে সব কিছু কাজ কমপ্লিট করার পর এখন আমরা ফের কলকাতার জন্য রওনা দিচ্ছি। আমরা এখন আলিগড় স্টেশনে রয়েছি, দেখতে পাচ্ছ স্টেশনটা, আমাদের ট্রেন এক্ষুনি আসবে, ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে রওনা দেব, ঠিক আছে। তো তোমরা দেখো। তো বন্ধুরা, আলিগড় থেকে ফেরার পথে আমাদের সিট পড়েছিল ওপরে, ঠিক আছে। তো আমরা ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি আর তলায় নামিনি, আমি ওপরেই শুয়ে আছি চুপচাপ, দেখতে পাচ্ছ। তো শেষ যাত্রাতে একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে, আমার মুখটা একবার কেমন হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো আজকের মতো এখানেই শেষ করলাম।